হ্যালো এভরি ওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি মুখ চোখে একটু শুকনো শুকনো লাগছে লাগছে না কাজলও করে নিয়েছি যাতে না লাগে তো অ্যাকচুয়ালি এই বেশ কিছু দিন ধরে চলছে অনেক চলছে কেউ বলছে আমি ঠিক কেউ বলছে আমি ও ভুল কেউ বলছে এ বেশি এই করেছে কেউ বলছে ও করেছে অ্যাকচুয়ালি খুব নিউট্রালি কিছু যদি কথা বলা যায় কম বেশি সবাই গিল্টি বাংলার যে কন্ট্রোভার্সি কমিউনিটিটা আছে সেখানে কম বেশি সবাই গিলটি। সবাই একে অপরের আতে যখন ঘা পড়েছে একে অপরকে পার্সোনাল অ্যাটাক করেছে অনেক কিছু হয়েছে আবার একটা জিনিস যেটা আমার হজম হয় না খুব তাড়াতাড়ি এই পার্সোনাল অ্যাটাকগুলোকে মানুষ ভুলে গিয়ে প্যাচ আপ করে নিয়ে সম্পর্কগুলোকে দেখেছি অনেকের দেখেছি নর্মাল করে নিয়েছে আমার ওই একটা জায়গাতেই প্রবলেম আমাকে পার্সোনাল অ্যাটাক বা আমাকে বাজে কিছু বলা কারুর সাথে যদি আমি নর্মাল করি সেটা একমাত্র একজন সেটা হচ্ছে মধু ইউটিউবে বিকজ মধু হচ্ছে এমন একটা মানুষ যাকে আমিও বলতে ছাড়িনি প্রচুর বলেছি মধুকে সবাই বলেছে মধুও সবাইকে কম বেশি বলেছে কিন্তু আমি মধুকে যেটা বলেছি মধু আমাকে বলেছে বোধ সাইড থেকে এসছে একটা টাইমের পর কোথাও একটা মনে হয়েছে যে মেয়েটা ঠিক ওরকম নয় যেরকম ভাবা হয় এবং আমি মনে করি আমার এই ডিসিশানটা ঠিক কারণ পরে বা এখন মধুর সাথে আমার যে সম্পর্ক যথেষ্ট মধুর সম্পর্ক সো এটা বলতে আমার কোথাও খারাপ লাগবে না এবং আমি যে রকম ভেবেছিলাম মধু ওরকম অ্যাকচুয়ালি নয় হ্যাঁ মানুষ মডার্ন ড্রেস পরতেই পারে সেগুলো নিয়ে আমার কোথাও কোনো দিন প্রবলেম ছিল না ইচ্ছে করে শরীর দেখানো ইউটিউবে আমার আশা বা ইউটিউবে আমার কন্ট্রোভার্সি জোনটা না জেনে ঢোকার পেছনেই একটাই জায়গা ছিল সেটা হচ্ছে যারা ইচ্ছে করে শরীর দেখায় ইচ্ছে করে নিজের মানে শরীর বা অঙ্গ প্রত্যঙ্গকে দেখিয়ে ভিউজ বা আর্নিং এগুলো করে আমার এটাই ছিল মেন প্রবলেম যেটা এখনও আছে এখনো আমি রাত্রেবেলায় এরকম হেল লট অফ মানে লাইভ স্ক্রল করে দেখতে গেলে মানে হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট টাইম সেগুলো পর্যন্ত আসে সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব যাই হোক এগুলোও এখন দেখতে পাই কিন্তু এখন পার্টিকুলার কারোর নাম নিয়ে কিছু বলতে চায় না আর এই টপিকে কথা বলে অবভিয়াসলি একটা নোংরা জিনিস নিয়ে কথা বলে মুখ দিয়ে নোংরা কথাই বেরোয় বাট এখন আমি নিজে অনেক কিছুই কন্ট্রোল করেছি সেই জন্য আমি ওই ওই টপিকে যাব না বাট আজ পর্যন্ত আমি যাদের যাদেরকে নিয়ে ভিডিও করেছি বা গালাগালি করেছি কোথাও একটা গিয়েও আমি গিল্টি হই না বিকজ তারা ওটাই ডিজার্ভ করে কারণ তারা ওই ওই নোংরামি বা বোল্ড ব্যাপার বোল্ড বলবো না অ্যাকচুয়ালি নোংরামি বলবো নোংরামিটাই ওই ভিডিওগুলোর সাথে ছিল একজনা কেউই ভদ্র নয় সভ্য নয় এখানে একটু রেখে ভিডিওটা করি হ্যাঁ একজনা কেউই ভদ্র সভ্য সুন্দরভাবে কাউকেই আমি দেখিনি করতে ভিডিও এবং তারা ওইভাবেই ফেমাস হয়েছে বা ভাইরাল হয়েছে সো তাদেরকে বলে নিয়েছি তারা যখন তাদের টপিক চেঞ্জ করেছে তারা যখন নর্মাল লাইফে চলে এসছে তারপরে অনেক প্রবলেম কোনো একজনের সাথে হয়েছে দেখো সি আমি এখনও তার নাম নিতেও মানে তার বা তাদের কারোর নাম নিতেও চাই না এই ভিডিওটাতে ইনডিরেক্টলি আমাকে অনেক পোক করা হয়েছে ডিরেক্টলি ইনডিরেক্টলি অনেক কিছু করা হয়েছে বাট একটা টাইমের পর দেখলাম মানে কিছু মানুষ কিছু মানুষের সাথে পার্সোনালি অ্যাটাক সমস্ত কিছু ভুলে গিয়ে প্যাচ আপ করে নিয়েছে আমি এই জিনিসটা পারি না না আমি কাউকে নিয়ে পড়ে থাকবো না আমি কারোর সাথে আর প্যাচ আপ করবো এই একটা জায়গায় গিয়ে একটা না রেদার অনেকগুলো জিনিসেই আমার প্রবলেম আমি যখন কাউকে নিয়ে ভিডিও করি তার ভিডিওই যথেষ্ট তার লাইভে ঢুকে লাইভ দেখার আমার আমার অত টাইমও নেই আমার পছন্দও নয় আমার ভালোও লাগে না ভালোও লাগে না এবং আমার সংলগ্নে আমি যেইটুকু মানুষদেরকে খুব একটা হয়তো আমি সবার সাথে কথা বলি না যেটুকু কথা বলি কারুর সাথে তাদেরকে একটাই কথা বলি যে এত সিরিয়াসভাবে ইউটিউবটাকে নেওয়ার দরকার নেই এত সিরিয়াসভাবে কমেন্ট বা এত সিরিয়াসভাবে এগুলো এগেন্ট মানে আমার এগেনস্টে কেউ ভিডিও করছে যে কোনো ক্রিয়েটারদের সকলের এগেনস্টেই স কেউ না কেউ কখনো না কখনও ভিডিও করে সেগুলোকে এত সিরিয়াসভাবে না নেওয়াই উচিত কারণ এই একটা জিনিস আমাকে প্রথম প্রথম দিকে সঞ্জয় দা আমাকে বুঝিয়েছিল কারণ প্রথম প্রথম দিক যখন বুঝতাম না কেউ আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে আমি সেটা দেখে খুব কষ্ট পেতাম তখন সঞ্জয় দা বলেছিলো আর সেটা আমি যেন মানে সোশ্যাল মিডিয়াতে আসার পর ওটা আমি যেন ঢুকিয়ে নিয়েছি যে যে যা বলার বলে নেবে আমার যেদিন মুড হবে সেদিন আমি তাকে আমার আমি জানি আমি তাকে কি কী লেভেলে দেব সেদিন সে হজম করতে পারবে কিনা আমার ডাউট আছে আমার ভিডিও দেখতে লাগবে না আমার কানে যদি চলে আসে সে আমাকে কেউ আমাকে নিয়ে কিছু বলেছে তার আমার ফেসবুক আইডি ঘেটে তার পার্সোনাল লাইফ ঘেঁটে আমার কোনো কিছু প্রয়োজন নেই শুধু ব্যক্তির নামটাই আমার কাছে যথেষ্ট তাকে আমি তার লেভেলে তাকে আমি ঝেড়ে দিতে পারবো আই নো সো আমার প্রয়োজন পড়তো না এবার এই যে কথাটা সঞ্জয় দা আমাকে একবার বুঝিয়ে দিয়েছিলো কয়েকবারই বলেছিল কথাটা আমি ভেতরে ঢুকিয়ে নিয়েছিলাম আমার পছন্দই নয় এই সেম কথাটা কিন্তু আমি আমার লাইফে আমার ক্লোজ যারা আছে অনেকজনকেই বলেছিলাম যে দরকার নেই দেখবে না ইগনোর করো প্রয়োজন কি আছে জাস্ট ইগনোর কেন দেখো কারুর লাইফ কোনো একটা টাইমে হিউজ জিনিস হয় হিউজ 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 জিনিস হয় মানে বাপরে বাপ মানে প্রচুর প্রচুর আর আমার সব থেকে খারাপ লাগে কারুর বাচ্চা যদি সে এমনি বাচ্চাদের নিয়ে বলা তো আমার একদমই পছন্দ নয় তারপর সেটা যদি বাচ্চা যদি ঠিকঠাক না হয় একজনের বাচ্চাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল সেও আমাকে নিয়ে কম বলেনি কিন্তু কোনো দিন তার বাচ্চাকে কেউ বলতে পারবে না সে বলতে পারবে না অ্যাটলিস্ট তার বাচ্চাকে নিয়ে এত কথা শুনেছি যে আমি কিন্তু তার কোনোদিন বাচ্চাকে নিয়ে বলিনি সেও বোধহয় বর্ধমানেই থাকে মেবি মেবি নট শিওর মানে আমি ভুলও হতে পারি সোমাস বিউটি লাইফ যে আছেন কারণ আমি কম দেখি আমি ওই জন্য বলে দিলাম মেবি আর তনু আর একজনা খুব ইম্পর্টেন্ট ব্যক্তি অ্যাকচুয়ালি এই লাইফটা কর এই ভিডিওটা করছি ওই একটা লাইফ দেখেই করছি অবভিয়াসলি তনুশ্রীদিকে মানে ওনাকে নিয়ে যে কী হয়েছিল ওইটার প্রতিবাদ করতে গিয়ে মানে ওইটার প্রতিবাদ করতে গিয়েও আমাকে পড়তে হয়েছিল বাট স্টিল তনুশ্রীদিকে দিকে যেহেতু খুবই পছন্দ করি খুবই ভালোবাসি সেজন্য করেছিলাম মানে সবাইকেই ভালোবাসি কিন্তু তনুশ্রীদিকে নিয়ে একটু বেশিই ছাবলাম হচ্ছিল যার জন্য বাধ্য হয়েছিলাম কিছু একটু না বলে আর থাকতে পারিনি কারণ ওনার যে স্ট্যাটাস বা কালচার বা উনি যে জায়গা থেকে বিলং করেন ওনাকে নিয়ে ওটা শোনা মানে মানে ওটা আমার কানে নেওয়াটা নেক্সট ইম্পসিবল ছিল বাট কোনো দিন আজ পর্যন্ত কারোর পার্সোনাল লাইফে কারোর বাচ্চাদের নিয়ে টেনে এই কথাগুলো বলিনি বাট আমি এখানে আমার নিজের বলা টলা নিয়ে বলছি না অ্যাকচুয়ালি যেই জিনিসটা হয়েছে যে ও ওর বাচ্চাকে নিয়ে বলেছে ও একে এটা বলেছে এ আমার বাচ্চাকে নিয়ে বলেছে আমি কারুরকে নিয়ে কি অ্যাকচুয়ালি ইউটিউবে কেউ সতী নয় রাদার আমিও নুন আমি নিজেকেও ইনক্লুড করে নিলাম ভাই কখনো না কখনো কারুর না কারুর দ্বারা কেউ না কেউ খুব ইউজ রয়েছে হয়েছে ইউজ করেছে করেছে এটা ফ্যাক্ট এটা মানতে হবে সবাই ইউজ রয়েছে এখানে কেউ কম কেউ বেশি সবাই ইউজ হয়েছে এবং নিজেকে ছেড়ে দিয়েছে লোকে ইউজ হওয়ার জন্য কারণ কন্ট্রোভার্সি ভিডিও দিতেই হবে কারণ ভিউজ আনতেই হবে নেক্সট ডে কী কন্ট্রোভার্সি ভিডিও দেবো সেটা নিয়ে ভেবে নিয়ে লোকে ইউজ হয়েছে তাহলে এই টপিকটা আছে তাহলে চলো ও এটা বলেছে তাহলে এটা নিয়ে করবো কন্ট্রোভার্সি এরকম অ্যাকচুয়ালি ভালো ভিডিও আবার একই জায়গায় চলে আসা ভালো ভিডিও কেউ দেখবে না আমার নিজের যেমন আমি একটা কন্ট্রোভার্সি ভিডিও আমার হাস্যকর লাগে আমার মানে মোটামুটি হব হব করে হাজারের যেই আমি কন্ট্রোভার্সি ভিডিও দিই উনিশ হাজারের কাছাকাছি চলে যাই যেই দেখে কেউ আমি আর কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি না সাথে সাথে কমে যায় সো এই ভিডিওটাতেও বলছি প্লিজ এই ভিডিওটা দেখেও আমাকে কেউ সাবস্ক্রাইব করো না বিকজ আমি কন্ট্রোভার্সি ভিডিও কন্টিনিউ করব না কোনো দিনই করবো না আমার যখন মনে হবে কিছু বলা দরকার আমি তখন বলবো আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি খুব লাকি যে আমার কাছে এরকম অনেক ভিডিও যেগুলো আমার ফোনের গ্যালারি থেকে ডিলিট হয়ে গেলেও সেগুলো আমার ইউটিউবে থেকে যায় মানে এত সুন্দরই একটা ভালো একটা জায়গা ফেসবুক ইউটিউব এই জায়গাগুলো তো আমি ওইভাবেই মেমরি করে রেখে দিতে চাই জন্য আমার ইউটিউবে কন্টিনিউ তোমরা কন্ট্রোভার্সি ভিডিও পাবে না কিন্তু যেটা সত্যি কথা সেটা এই ইউটিউবের বাংলার যে কন্ট্রোভার্সি জোনটা এই জোনে ওই তলায় দিয়ে বাতি ওই জিনিসটা কেউ সতী নয় সবাই বলবে সবাইকে কিন্তু কেউ সতী নয় এখানে এটা ফ্যাক্ট গুলো এটা মানতে হবে আর ইগোর লড়াই জিদ ইগো এটার জন্য আজকে যত সমস্যা যত সমস্যা ভাই আমার পছন্দ নয় আমি সবসময় সবাইকে এটা বলি যারা আমার খুব ক্লোজ অনেককে বলে রেখেছে আমার পছন্দ নয় আমি দেখবো না আমি জানবো না আমি শুনব না আমি ইন্টারেস্টেড ইন আমাকে এরকম অনেকে অনেক কিছু ক্লিপিংস আগে তো প্রচুর আসত প্রচুর এখন যেটা স্টপ হয়ে গেছে বিকজ আমি পছন্দই করি না হয়তো কেউ হার্টলি কি হার্টলি কোনো একটা লাইভের বা কোনো কিছু লিঙ্ক দিয়েই রিসেন্ট এক লাস্ট দু তিন মাসের কথা বলছি বলে বলতো যে তোমাকে নিয়ে কিছু বলেছে তাতেও কিছু হয়তো রিপ্লাই পেয়ে হয়তো আমি রিপ্লাই করিনি বা আমি হয়তো সেটা এন্টারটেন করিনি তার জন্য সেটাও আস্তে আস্তে স্টপ হয়ে গেছে তো অ্যাকচুয়ালি দেখতে গেলে কী বলতো অন্ধকালা বোবার শত্রু হয় না সেটা হওয়ার চেষ্টা করো শত্রুতা এমনিই কমে যাবে মুখ বন্ধ করে রাখো আদারওয়াইজ একবার বলো সে সারা জীবন মনে রাখবে তোমার জন্য যথেষ্ট তারপর সে চিৎকার করে পাগল হয়ে যাও ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার আমার বাড়িতেও আমার বাচ্চারা যখন চিৎকার করে পাগলের তো কেউ নিচে এসছে আমি কখন ওদের চুপ চুপ করাই না আমি জানি ওরা কিছু একটা রিজনে চিৎকার করছে চিৎকার করে নি রিজনটা যখন ওরা বুঝতে পেরে যাবে যে এটা ঠিকঠাক রিজন নয় চিৎকার করার নয় ওরা অটোমেটিক চুপ করে যাবে দশ মিনিট চিৎকার করবে পনেরো মিনিট চিৎকার করবে সেটাও করে না এটা করতে করতে চিৎকার না করার জোনেই চলে এসেছে ওরা আমার বাচ্চারা কেউ একদম চিৎকার করে না ব্রাউনি ছোট বলে কেউ আসলে বেল বাজলে ওইটুকু করবে ওটা অবভিয়াসলি যদি আমার বাচ্চারা পেয়ে বাচ্চারা যদি এরকম হয় তো মানুষরা তো একদমই তাই হবে একটা দরজায় বারবার নক 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 করা হচ্ছে তাকে বারবার নোংরা কথা বলা হচ্ছে আরে একা কতদিন একটা মানুষ চিৎকার করবে দশ দিন বারো দিন পনেরো দিন কুড়ি দিন আলটিমেটলি ফেড আপ হয়ে যাবে কারণ রিপ্লাই পাবে না রিপ্লাই না পেলে একটা মানুষের থেকে একটা মানুষ যখন রিপ্লাই পায় না তখন সে কি নিয়ে বলবে সে তো কনফিউজ হয়ে থাকবে বিকজ তুমি রিপ্লাই করছো না সে তো বুঝতে পারছে না যে আদৌ তুমি দেখছো কি দেখছো না আদেও তুমি বুঝছো কি বুঝছো না জিনিসটা দেখছো কি দেখছো না এমনকি তুমি কোনো অন্য টপিকে ভিডিও করছো সেই সেই টপিকটা তার সংলগ্ন মানে তার ক্লোজ কোনো টপিকই নয় ডিফারেন্ট টপিক হো কী হয়েছে আমার জানা খুব কম মানুষ আছে কন্ট্রোভার্সি জোনটাতে যারা খুব নিডি যাদের অ্যাকচুয়ালি ইউটিউবে এসছে কন্ট্রোভার্সি করে কিছু আর্নিং করার জন্য খুব কম মানুষ বাকিদের যখন নিট নেই তাদের তো দরকারই নেই এত রিপ্লাই ভিডিও করার আমাকে নিয়ে এটা বললো তুই কালের তোর বাবের সাথে তোর এই দরকার নেই ভাই লাইফে এত স্ট্রেস নিয়ে লাভটা কোথায় লাইফ দুদিনের দুদিনের লাইফ এই যে আমার এখন এমন কিছু ধরা পড়ছে কালকেই আছে ডাক্তার দেখানো ডোন্ট অন্য কি বলবে ডাক্তার তারপরে আরও বড় ডাক্তার এই চলবে এটা ফ্যাক্ট আজকে ভাই তোমাদের সামনে আছি কালকে নাই থাকতে পারি দুদিনের লাইফ কখন কার কি হয়ে যায় কোনো ঠিক নেই লাইফে এত ফ্রাস্টেশন এত রাগ ইগো নিয়ে কী হবে দুদিনের লাইফ মজা করো হাসো থাকো হ্যাঁ খুব রাগ হয় যদি খুব ফ্রাস্টেটেড লাগে বলতে ইচ্ছে করে আমি যেমন খুব একটা পারি না আগের থেকে অনেক বেশি পারি বাট সামটাইমস মনে হয় বলা দরকার যখন মনে হয় বলা দরকার তখন ওইটুকুই বলবো যেটুকু বললে আমার কাজ শেষ আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু বললাম ইনক্লুডেড করে বললাম যারা বোঝার বুঝে যাবে নিয়ে ইশারাই কাফি দায় তার বেশি আমার দরকার নেই কোনো দরকারই নেই তাই না বিকার বেশি বলে বেশি কথা বাড়িয়ে তো কোনো লাভ নেই যে বোঝার সে একবারেই বুঝবে যে না বোঝার যে অবুঝ তাকে বুক চিড়ে কান ফাটিয়ে চিৎকার করে করে বলেও সে বুঝবে না সোজা কথা দিন বুঝবে না যেই আঙুল সোজা হওয়ার সেমনি সোজা হবে যে সোজা হওয়ার নয় সে কোনো দিন সোজা হবে না বেকার ফ্রাস্ট্রেশন নিয়ে লাইফে এত স্ট্রেস নিয়ে লাভ আছে আর বাকি পড়ে রইল লিগাল ব্যাপার যেগুলো যেই জিনিসগুলো লিগাল ওয়েতে যাবে সেগুলো লিগালভাবে লিগালিভাবে করুক সেটা একান্ত মানুষের পার্সোনাল ব্যাপার বাট আমার কোথাও মনে হয় যে এত কিছু নিয়ে লিগালি করে লাভ নেই অনেক কিছুই অনেকেই করতে পারে অনেকেই অনেক কিছু করে না বিকজ প্রয়োজন মনে হয় না খুব একটা থাকে যে প্রয়োজন আছে যে এটা নিয়ে বলো বা ওটা নিয়ে করো দরকার নেই না সমস্ত কিছুকে লাইটভাবে নেওয়াটাই দরকার লাইফটা খুব ভালো মানে নেক্সট জন্ম আবার মানুষের পাবে কি না ডাউট আছে তো যে কটা দিন মানুষ হয়ে জন্মেছ অ্যাটলিস্ট ভালো একটা মানুষ হওয়ার চেষ্টা করাটাই আমার মনে হয় খুব দরকার বেকার দশটা মানুষকে খিস্তি দিয়ে দশটা মানুষকে হার্ট করে যারা খিস্তি ডিজার্ভ করে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট আমি নিজে যেমন খুব স্যাটিসফাইড আমি যাদেরকে গালাগাল করেছি ভাই আমি ঠিক করেছি একদম আমার মনে হয় বাকি কয়েকজনকে অকারণে করেছি সেই লিস্টের কয়েকজন অবভিয়াসলি আছে ওই যে ইউজ হয়েছি কম হলেও ইউজ হয়েছি ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে কেউ না কেউ বেশি কম সবাই ইউজ হয়েছে সেই জন্যই বলছি কারু হয়ে লড়তে গিয়ে কাউকে কিছু বলতে গিয়ে বেকার নিজেদের ইউজ করার দরকার নেই নিজের জন্য নিজে দাঁড়াও নিজের জন্য নিজে কিছু করো জানি ভালো ভিডিও কেউ দেখে না লোকে ঝগড়া অশান্তি নোংরামি এগুলোই দেখতে ভালোবাসে তার জন্য মানুষ ভালো ভিডিও করতেও পারে না কত সুন্দর সুন্দর মানে ভিডিও আমি দেখি মানে রয়ে আসে ইউটিউবে যেহেতু আমি এখন কন্ট্রোভার্সি দেখি না সেহেতু প্রচুর ভালো ভালো ব্লগিং আসে বাগেশ্বর দামে একটা মানে মহিলা গীত ছিল তার একটা ব্লগ তার চ্যানেলে ঢুকে দেখলাম প্রচুর সেরকম ঘুরতে যাওয়া কত ভিউজ সাড়ে আটশো লাস্ট টু লাস্ট ওয়ান ওয়ানকে হয়েছে এই তো অবস্থা ভালো ভিডিও কেউ দেখে না কেউ দেখে না এটা হচ্ছে ফ্যাক্ট যত ভুল ভাল জালিয়াতি নোংরা বাজে গালাগালি খেউরি এই ভিডিওই লোকে এখন দেখতে ভালোবাসে যদিও খিস্তি খেউরি বলে লাভ নেই কারণ ইউটিউবের ইয়ে অনুসারে গালাগাল দিয়ে ভিডিও যদি তুমি বেশি গালাগাল সেই আগের মতো গালাগাল ইউজ করো সেটা করলে মোটামুটি ইয়েলো ডলার চলে আসে তাই এমনি অনেক দিন আগেই গালাগালি কমে গিয়েছিল বিকজ ইয়েলো ডলার তো আর কেউ চাইবে না জানবুঝকে সো দ্যাটস ওয়াই অনেক দিন আগেই ওটা কমে গিয়েছিল আর বাকি এখন মানুষ অনেক সুধরে গেছে বুদ্ধি করে গালাগাল দেয় যেগুলো শুনতে হয়তো একটু কম কানে লাগবে বা আমার চোখে হয়তো পড়ে না এটাও হতে পারে তো এটাই ছিল আমার বেশ কিছু কথা বলার মন থেকে যাদেরকে একবার সরিয়ে দিয়ে যাদেরকে নিয়ে বাজে ভিডিও করে নিয়েছি সেটা যেই হোক ফেটুই হোক আর সেটা যেই হোক না কেন কারুর সাথে আমি হাত মেলাতে কোনো দিন পারবো না কোনো দিনই পারবো না মিল্কি সাহাই হোক ফেটুই হোক আর ঝুমসি হোক ঝুমসির সাথে তবুও একটু কোথাও একটা মানে সফট কর্নার ছিল যে ওর উইকনেস ওর উইক পয়েন্টের জন্য কিন্তু তার বাইরে ওই জন্য ওর সাথে একবার কথা বলেছিলাম তাও একটা মানে প্র্যাঙ্ক কল করে বাট তারপর আর ওর মুখের ভাষার সাথে আমার ভাল লাগে না ওর কথাই কথাই বাবা দাদা সবার সাথে এবার আমি যদি এখন রাগ করি যে আমাকে সবথেকে বেশি শুইয়েছে ঝুমস মানে দাদাদের সাথে বাবার সাথে আমি কি ওর এগেনস্ট এফআইআর করে কিছু করতে পারবো যার নুন আনতে পান্তা পান্তা ফোরায় তার এগেনস্ট এফআই বা তাকে কিছু বলে আমার কোনো লাভ আছে যার মাথায় কিছু ঢোকেই না যে নিজের শরীর দেখানোটাকেই মনে করে মানে বিশাল তিল তীর মেরে ফেলেছে যে নিজের ছেলের সাথে সামনে নোংরা ভিডিও করে তাকে হাজার বলেও লাভ নেই তো এরকম মানুষ ইউটিউবে ভর্তি ভর্তি ইগনোর জাস্ট ইগনোর ইগনোর করতে শেখো সবার জন্য বলছে ইগনোর করতে শেখো জীবনে অনেক শান্তি পাবে জীবনে অনেক ভালো থাকবে জীবনে যে কটা দিন সবাই ভালোও রয়েছে ইউটিউব তো এন্টারটেন মানে নিজেদের টাইম পাস কেউ এন্টারটেন করার জন্য টাইম পাসের জন্য আসো আর অবশ্যই প্রতিবাদ করতেও অনেকে আসো তো সেটা সেই রকমই করো তার বেশি এমন কিছু করো না যে প্রতিবাদের পেছনে কাউকে পার্সোনাল অ্যাটাক করা হবে বা প্রতিবাদের পেছনে কাউকে ছোট করা হবে সেটা করো না দেখবে অনেক ভালো থাকবে অনেক শান্ত অনেক ভালো থাকবে এখানে কাউকে কোনো কিছুর পেছনে কাউকে কিচ্ছু দরকার পড়বে বলে আমার মনে হয় না যদি নিজেরা একটু ঠিকঠাক থাকো ইগনোর করতে শেখো চুপ থাকতে শেখো যদি খুব রাগ হয় এখন তো খুব একটা ভালো সাইড চলেই এসেছে আইনের দিকে চলে যাওয়া তো আইনের সাহায্য নাও যেটা হবে সেটা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে এমন একটা স্টেপ নেওয়া যেখানে কিছু হয়তো ভালো কেউ পাবে আনসার সেটাই করো বেকার মানুষকে দুটো নোংরা কথা বলে রাতে অ্যাটলিস্ট যখন বিছানায় মাথা দিয়ে শোবে বিশ্বাস করো আমার কথাটা শুনে দেখো আমি যখন করতাম না তখন রাতে যখন ফুতাম শান্তিতে ঘুমাতাম না জানো তো মাথায় ঘুরতো আমাকে এটা বললো আমাকে ওটা বললো আমাকে এর এগেন্স্ট এটা বলতে হবে কালকে আমি এটা বলবোই বলবো যবে থেকে ইগনোর করা স্টার্ট করেছি জিনিসগুলো দেখি না পছন্দ করি না ভিডিওগুলো দেখি না রাদার কমেন্টও চেক করি না তবে থেকে না একটা শান্তি এসেছে ভিউজ কম হোক না ক্ষতি কি শান্তি তো পাবে তাই না কতজন আছো যারা টাকার জন্য আসো খুব কম মানুষ আছে যারা টাকার জন্য কন্ট্রোভার্সি জোনে ভিডিও করছো আচ্ছা আচ্ছা মানুষ আছে যাদের টাকার প্রয়োজনই নেই দরকার নেই ইগনোর করো অনেকজনকেই দেখেছি ইগনোর করে চুপ থাকতে অনেক দিন আবারও বলছি ইগনোর করে যাও চুপ করে যাও বোবার কোনো দিন কেউ শত্রু হয় না দরকার মতো জায়গা মতো কথা বলো জায়গা মতো স্টেপ নাও এখন তো সবাই অনেকে অনেক স্টেপ নিচ্ছে চারপাশেই তো দেখছি প্রয়োজন হলে লিগালের লিগাল যদি কোনো কিছু স্টেপ নিতে হয় তাহলে সেটা নাও বাট দরকার নেই না নিজের মানে পিসফুল লাইফটাকে নষ্ট করার কোনো দরকার নেই আশা করি বুঝতে পারবে অনেকেই আবার যারা বুঝতে পারলে না তাদের জন্য থামস আপ এনজয় ইয়ার সেলফ পড়ে যাও রক করো নিজেদের যেটা ইচ্ছা হয় করো ভাই বলে না নিজের পা না নিজের ইয়ে কাটবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার সো টোটালি চলো লাভ ইউ অল বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ 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 ভালো ভালো ভিডিও দেখো মানুষকে ভালো ভিডিও দেখলে কিছু মানুষ ইন্সপায়ার হয়ে ভালো জিনিসই করবে মানুষ ভালো ভিডিও দেখে না বলে মানুষ বাধ্য হয় নোংরামি করতে কারণ তারা হাজার চেষ্টা করেও ভালো ভিডিও করলেও কেউ দেখে না কেউ দেখে না পাঁচ মিনিট কেন তিন মিনিটের ভিডিও কেউ দেখে না তিন মিনিট দু মিনিটের ভিডিও কেউ দেখে না ছেড়ে দাও দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট মানে সত্যি সালা এক মিনিটের ভিডিও কেউ ভালো করে দেখে না এটাই ফ্যাক্ট এটাই সত্যি যার জন্য মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে গালাগাল করে কন্ট্রোভার্সি ভিডিও করবে আদারওয়াইজ শরীর দেখায় আদারওয়াইজ আরও অনেক নোংরামি করে তো এই রাতের যে নোংরা লাইফগুলো আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব নেক্সট অনেকগুলো কথা বলবো সত্যিই মানে মানুষের কোথায় নেমে এসেছে মানুষ তো সেটা সেই ভিডিওতে কথা হবে সরল লাভ ইউ